সুপ্র দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে মাদারীপুর জেলার রাজার উপজেলায় মিন্টু ভাই, আমরা সেই মিন্টু ভাইয়ের বাড়িতে এসেছি এবং মিন্টু ভাইয়ের কাছ থেকে আমরা এই ধানটা সম্পর্কে বিভিন্ন বিষয়গুলো জানবো। আপনারা যারা এই ভিডিওটা দেখেছেন এর আগে, তারা অবশ্যই ভিডিওটা দেখেছেন জমিতে। আর এখন আমরা ধানটা কাটা হয়ে গেছে, এ হচ্ছে আমাদের ধান। ধানটা এখন ভাই কিছু ধান সংরক্ষণ করেছে এবং সংরক্ষণ করে তার গোডাউনে রেখেছে, এবং বাকি যে ধানগুলো আছে বীজের জন্য প্রস্তুত করতেছে, সেগুলো এখন রোদ্রে দিছে। তা আমরা সেই ধান দেখার জন্য এখানে এসেছি এবং আপনাদেরকে আরও বিস্তারিত দেখাবো এবং ধানের বিশেষত্ব সম্পর্কে আপনাদেরকে জানাবো। তা মিন্টু ভাইয়ের কাছে যদি একটু বলতেন যে আসলে আপনার ধানটা কোথা থেকে কীভাবে আনলেন। আসলে অনেকে তো আমাদের কাছে প্রশ্ন করছে যে এটা ফাতেমা ধান, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন আমাদের, যদি বিষয়টা। এটা আনছি আমি আমার ভাগিনার কাছ থেকে, সে আমাকে কিছু ধান গিফট দিয়েছিল। হ্যাঁ, সে বলছে সে ভিয়েতনামের থেকে আনিয়ে দিচ্ছে, এটা সে বলছে এটা চীনা প্রজাতির ধান। সেইভাবে এটা আমি সবার কাছে বলছি, এটা চায়না ধান। এই ধানটা দেখতে কেমন, বিশেষত্ব কি আর? হ্যাঁ, এই ধানটা দেখতে লক্ষ্মী দিঘে ধানের মতন, লক্ষ্মী দিঘে এবং 2829-এর মতন। হ্যাঁ, লক্ষ্মী দিঘে ধানের মধ্যে হালকা একটু হুম আছে, হালকা হুম আছে। খেতে ভাত খেতে খেতে খুব সুস্বাদু এবং ঝরঝরা। সুপ্রদর্শক, আসলে একটা বিষয় আপনাদেরকে বলে রাখতে চাই যে এই ধানটা অনেকটা লক্ষ্মী দিঘা ধানের মতো, লক্ষ্মী দিঘা ধানের মতো। আর এর ভাতটা খুবই ঝরঝরে হয় এবং এর বীজের মাথায়, মানে ধানের মাথায় একটু হুল আছে আর কি। হুল আছে, কিছু আছে কিছু নাই। কিছু ধানে হুল আছে আবার এবং কিছুতে হুল নেই। আর এই ধানটা আসলে কীরকম আবহাওয়ায় খুব বেশি ভালো হয়? এটা প্রাকৃতিক অবস্থার থেকে বলকে সবচেয়ে ভালো হয়, পুরো সময় মতো পানি দিতে পারলে ভালো হয়। আচ্ছা, আপনার যে বলেছিলেন যে আপনার বিঘাপতি আমাদের 80 থেকে 100 মন ধান হয়, এই বিষয়টা একটু যদি ক্লিয়ার করতেন। আসলে বিঘাতে 80 থেকে 100 মন ধান হয়, 63 বিঘায় 100 মন ঠিকই হয় ভালো হইলে, আর 52-তে 80 মন হয়। কিন্তু ওয়েদার, হ্যাঁ, আমাদের অঞ্চলে এই অঞ্চলের মধ্যে কোনো কোনো জায়গায় 63% বিঘা, আবার কোনো কোনো অঞ্চলে 52% বিঘা। ও, তার মানে আপনার যে হিসাবটা দিয়েছিলেন এটা আমাদের যে 52% এবং 63% বিঘা ওই হিসাবে দিয়ে। হ্যাঁ, ওই হিসাবে দিয়ে। ওই হিসাবে কি হয় আর সরকারি হিসাব তো আপনাদের? হ্যাঁ, 33-এ সরকারি হিসাব 33-এ ইনশাল্লাহ 42 মন হয়েছে, 42 মন করে হয়েছে। আচ্ছা, আপনার ধানটা এত কম হলো কেন? আপনার ধান আরো বেশি হওয়ার কথা ছিল। 2 থেকে 2.5 মাস পর্যন্ত বৃষ্টি হয় নাই, বৃষ্টির জন্য কারণের জন্য পানি দিতে পারি না, এর জন্য একটু এই খারাপ হয়েছে, নাহলে ইনশাল্লাহ আরো ফলন ভালো হইতো। আমি অনেক যারা আমাদেরকে জিজ্ঞেস করছে তার সবাই কথাটা বলছি যে পানি ঠিক ঠিক সময় পানিটা দিতে পারিনি। পানিটা ঠিক সময় না দিতে পারার জন্য একটু আপনার ফলনটা কম হয়েছে আপনার? জি জি জি, আপনার ফলনটা একটু কম হয়েছে। জি, তা আসলে আচ্ছা, যদি যারা এটা কি এমন হয়েছে, আমাদের এই অঞ্চল তো মিষ্টি পানির এলাকা, তা এখানে নোনা পানিতে ধানটা কেমন হবে? এটা লবণ সহিংস এবং মিষ্টি পানি তো দোনো জায়গায় ভালো হবে। আবার যদি বলতেন আর কি আমাদের। এটা মিষ্টি পানি তো ভালো হয় এবং লোনা পানি তো ইনশাল্লাহ ভালো হয়। এই ধানটা আসলে বীজ যারা নিবে, বীজটা দিবে কিভাবে, বীজটা করবে কিভাবে? বীজতলা করবে, এরা গজানের পরে বীজতলায় বীজ ফেলাবে। আচ্ছা, এটা আরেকটা বিষয় আছে যে এই ধানটা কোন টাইমে রোপণ করতে হবে কি? এটা সবচেয়ে ফেভারিট হলো নভেম্বর ডিসেম্বর, এসে পৌষ মাসের প্রথম দিক দিয়ে লাগাইলে ভালো হয়, ফলন ভালো হয় সবচেয়ে। হ্যাঁ, 2-3-4 কাঠি দিলে এবং 20 দিনের বীজ লাগাইলে, 20 থেকে 30 দিনের বীজ লাগাইলে ভালো হয়। এই ধানের বয়সকাল কতদিন? এই ধানের বয়সকাল হলো 150 দিন। এটা পোকা পোকামাকড়ের আক্রমণ একটু কম যদি ইউরিয়াটা প্রয়োগ কম হয়। সবসময় চিন্তার খেয়াল করতে হবে যাতে ইউরিয়া যেন মাত্রাতিক্ত না হয়, এবং 3 বার স্প্রে করতে হবে ভিরতাকো দিয়া, তারপর 2 বার ব্লাস্টের ওষুধ দিতে হবে, সেটা হলো ইমিস্টার টপ। যখন ধান গড়গড়িয়া থর হইয়া চাইরানি বাইরে হবে তখন ইমিস্টার টপ দিতে হবে, আর বাইর হয়ে সারা হইলে ইমিস্টার টপ দিতে হবে। তাহলে ইনশাল্লাহ আশানুরূপ ফল হবে। 150 দিন বোরোতে, আউশ আমনে 120 দিন। আচ্ছা, বছরে কয়বার ধান রোপণ করা যাবে? 3 বার রোপণ করা যায়। তার মানে এইটা আউশ আমন সিজনও? হ্যাঁ হ্যাঁ, রোপণ করা যায়, ফলন কম। আর ওই টাইমটায় ফলন ক্লিয়ার করা, সেটা যদি একটু আউশ আমনে 120 দিনে হবে, কিন্তু ফলনটা সরকারি বিঘায়, হ্যাঁ, 17 থেকে 18 মন হবে। আর
18-20 আর অন্য হ্যাঁ বোরোতে বোরোতে ভালো হবে, বোরোতে 43-45 এরকম হবে ভালো হইলে। আর আর আরেকটা আর ওই যে আউশ আমনে হবে, আমন একটু কম হবে আউশ, তার থেকে আবার একটু আমনে ভালো হবে, ওই টাইমে সব ধানেরই ফলন কম। হ্যাঁ আমি মাপছি, এই যে না মাপা হয়েছে, এক বিঘা মাপছি আমি, 42 মন ধান হয়েছে আমার। এক বিঘায় 42 মন? জি জি। কত দিকে 42 মন? বিঘা বলতে 33% বিঘা 42 মন হয়েছে। আর শীষের আপনার ওই যে 52% বিঘায় 66 মন? তার মানে 66 মন? হ্যাঁ হ্যাঁ 66 মন হয়েছে 52%। 52 66 মন হয়েছে? জি জি। আর বিষয়টা ক্লিয়ার করে, 52% 66 মন হয়েছে আর আলো 33% হয়েছে হলো 42 মন। তার মানে আপনার যে বললেন যে তাহলে 80 মন 100 মন? হ্যাঁ 80 মন ওই ওয়েদারের কারণে হয় নাই, ওয়েদারে বৃষ্টি বৃষ্টি হয় নাই সময় মতো। আমরা তো বিলে চাষ করি প্রাকৃতিক বৃষ্টির উপর নির্ভর করে, যেহেতু প্রাকৃতিক বৃষ্টি সময় মতো আসে নাই, আল্লাহর উপর তো কারো হাত নাই। তার মানে যদি বোলক করতেন সেক্ষেত্রে সেক্ষেত্রে আরো ভালো হইতো, চিটা কাটতো কম। তার মানে আপনার ধানের হলো এখানে, আর যদি কেউ ওই বীজটা নিতে চায় তাহলে? হ্যাঁ নিতে চাইলে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবে। শুভ দর্শক, যদি কেউ এই ধানটা নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা যোগাযোগ করুন।